স্কাই ভিউতে এটা আমার প্রথম কাজ, প্রবাসী স্ত্রী। আপনারা হয়তো অনেকেই জানেন না, কিন্তু আজকে জানিয়ে দিচ্ছি। এই গল্পটা একটা সত্যকার গল্প থেকে আমরা নিয়েছি। আমরা একটা নিউজ দেখেছিলাম, আমি আমাকে আলম ভাই অনেকদিন ধরেই বলতেছিল কাজের জন্য। আসলে আমি গল্পটা খুঁজছিলাম যে কী টাইপের কাজ আসলে আলম ভাইয়ের সাথে করা যায়, যেহেতু কাজটা সলো। আমি একটু টেনশনেই পড়ে গেছিলাম, হঠাৎ করে স্ক্রোল করি না আমরা, স্ক্রোল করতে করতে এরকম একটা নিউজ আসে। তো আমি এটা আলম ভাইকে পাঠাই বল, তারপর বলি যে এরকম একটা গল্প হতে পারে। আমরা এক্স্যাক্টলি ওই রকম গল্পটাই বানানোর চেষ্টা করি, কিন্তু আলটিমেটলি প্রথমেই নাটকটা বন্ধ হয়ে যায়। 4 দিনে 4 মিলিয়ন হয়ে গিয়েছিল। তো প্রথমে আর এমন একটা সময় আসলে নাটকটা অন এয়ার করা হয়, তখন দেশের অবস্থা খারাপ, বন্যা। আমরা অনেকে শেয়ারও চাইলেও মানে এক তো নেটওয়ার্ক ছিল না, দিতেও পারি নাই, আমি ছিলামও না, আমি ওখানে ছিলাম। সো সামহাও নাটকটা অনেক ভালো গিয়েছে, এবং গল্পটা নিয়ে যখন বসলাম আমরা, তারপরে গল্পটা এত সুন্দর করে বানানো হলো। আমার খুব পছন্দ হয়েছে গানটা, তোশিবা গানটা গিয়েছেন, আমাদের বুলবুল ভাই লিখেছেন। আপনারা যারা দেখেননি তারা গানটা দেখবেন, গানটা গুজবাম হয় এরকম একটা গান। সো এই তো, আপনারা দেখেছেন সবাই, আর যারা যারা দেখেননি অবশ্যই দেখে ফেলবেন। আর একটা কমেন্ট খুব কমন, এটা আমাকে সবাই স্ক্রিনশটে পাঠায়, যেটা খুব কমন, যে 2 চাই। এখন আমি বলেছি যে যদি 10 মিলিয়ন হয় তাহলে 2 নিয়ে পরে গল্প নিয়ে চিন্তা করব, কিন্তু যদি আমি নাও করি অবশ্যই আপনাদের 2টাও দেখা উচিত, কারণ যেহেতু একবার কষ্ট দিয়েছে, সো একটু তো রিটার্নের জন্য আপনাদের ওয়েট করতে হবে। সেটা ওখানে তো যদি ওখানে আমরা যে গল্পটা দেখিয়েছি ওখানে আসলে স্ত্রীটা মারা যায়, এবং এটা একটা সত্যিকার গল্প। তো স্ত্রীটাকে আসলে অনেকে মৃত, বা আমরা অনেক কিছু চাইলেও দেখাতে পারি না ইউটিউবে, বা অনেক কিছু আছে যেগুলো আমরা দেখাতেও পারি না চাইলে। সো এটা আসলে সুইসাইডটা আমাদেরও ভুল হয়েছে, আমাদের দেখানো উচিত হয়নি, আমাদের হয়তো ফিনিশিংটা আর একটু অন্যভাবে করলে আরও ভালো হতো। কিন্তু যাই হোক, আমরা ফিনিশিংটা এমন একটা জায়গায় করেছি যে কমেন্ট অবশ্য 2টার জন্যই সবাই বেশি অপেক্ষা করছে। দেখা যাক, 10 মিলিয়ন হলে ইনশাল্লাহ চেষ্টা করব। আর স্কাই ভিউর জন্য অনেক অনেক ধন্যবাদ। আর জিয়া ভাইকে কি বলবো, জিয়া ভাই আমার একদম ছোটবেলার থেকে আমাকে চিনে, সে আমি আমার ক্যারিয়ার একদম ছোটবেলায় এসে আমাকে সব জায়গায় গিয়ে রেফার করতো, এই মেয়েটা ভালো করে, ওকে দেখেন, ওকে নেন। সো এই জায়গা থেকে আমি তার কাছে কৃতজ্ঞ।